এসেছি আজকে 16th December। এটার জন্য আমি এখানে পতাকা বানাচ্ছিলাম, তো এমন করে পতাকা বানাই। ওকে আর কি চলছে? ওকে ওকে, আমাদের পতাকা বানানো লাগবে। আমার লাইভ স্ট্রিমটা অনেক ল্যাগ করছে, একটু ডিলে করছে। ওকে গাইজ, একটু এখানে সমস্যা হয়েছিল। ওকে গাইস, ওকে গাইস, আমার পতাকাটা মনে হয় শেষ হয়ে যাবে এখনই। আমার লাগে এখান দিয়ে একটু এক্সটেন্ড করা লাগবে, তো ডালি এরকম করে। ওকে দেখি, পতাকা অনেক ভালো লাগছে এখানে। লাগে এরকম এরকম, এখান থেকে কাকাটা আছি। ওকে এখন একটু সুন্দর লাগছে। ওকে আমাদের পতাকা এখানে, আর সোলজার্স মানে হচ্ছে তো গিভ at ANPC NCP online to slash smooth spawn korbo NPC nai comment it is written on NPC uncha bedrock edition hi khali hai। okay to ki kora jay সোলজার্স গুলো কিভাবে বানাবো? আমার বিল্ড করা লাগবে, তো বিল্ড করার জন্য আমি করি কি, প্রথমে নেই অনেকগুলি কি করতে পারি, কবলস্টোন নিলে নিলে কি হবে? আর এই অ্যাডভান্সমেন্ট কেন? আমার লাগে না যে এইটা আমি চেষ্টা নিতে পারি, কিন্তু এখানে নিব না। তো তো আর হচ্ছে আমি বেডরক দিয়ে জামা কাপড় বানাইলে একটু রিয়েলিস্টিক লাগবে, মানে অত রিয়েলিস্টিক না যেটা পুরোপুরি যেটাকে ভাঙা যায় না ওটা দিয়ে এখানে আর্মার, কিন্তু মানে রিয়েল লাইফে এখানে যেই হয় ওরকম দেখতে লাগবে। তো প্রথমে শুজের মতো বানাই, এখানে একটা লেয়ার হবে ভাঙ্গি। ওকে গাইস, তোমরা যদি নোটিফিকেশন পেয়ে যাও আর আমার লাইফকে জয়েন করো, সো থ্যাংকস। আজকে 16th December যখন আমি লাইফটা বানাচ্ছি সেই 16th December উপলক্ষে, এটার জন্যই আমি বানাচ্ছি এই এই একমাত্র বাংলাদেশের ফ্ল্যাগ। আর খালি কেন এখানে বল। ওকে ওকে, এখন আমি বেডরক আর বানাই, এখানে কোনো লেয়ার থাকবে না, এখানে থাকবে শুজটাকে একটুখানি বড় করে দিই, এখানে আর একটু লেয়ার। ওকে আর একটা লেয়ার ভাঙি, নিচে একটা লেয়ার, এখন এখানে আরও কয়েকটা লেয়ার বানাবো। ওকে আর শুজটার দেখতে সুন্দর লাগে এখন। এখন আমি শুজটা এই সাইডে এই সাইডে একটা ডিটেল মতো দেই। ওকে ওকে, এটাকে এখন কপি করে এটাকে বলি, এখানে হবে 1 2 3 4 5 6, ছয়টা থাকবে গ্যাপ, 6 ব্লক গ্যাপ। আর এখানে বানাবো একটা পা, এখানে কত নিয়েছিলাম 1 2 3 4, তো এখানে 1 2 3 4 5 6, তো এখানে শুরু হবে। ওকে 1 2 3 4 2 3
হচ্ছে আর পাঁচ হয়ে গেল ভুলে। ওকে এখন দাঁড়াবো, এটি কত লং ছিল? এক দুই তিন চার, এটা হচ্ছে 4x4। এক দুই তিন চার, তো এক বা এক দুই তিন চার। ওকে এখন এটাকে ফিল আপ করি, তো শুজটা এরকম হয়ে যাবে। আমি এই এপিসোড মানে এই লাইভ স্ট্রিমে পুরোপুরি করব না, আমি অনেকটু মানে অফ ক্যামেরায় করব। আর একটা আমি এপিসোড দিব সেই 16 ডিসেম্বরের জন্য, অনেক মজার এপিসোড হবে। ওটা আজকেও দিতে পারি, ওটা কালকেও দিতে পারি, কোনো ঠিক নাই। তো এখন আমি করি কি, এটাকে পুরোপুরি ফিল করি, আর এটাকেও ফিল করি। ওকে যেটা করছিলাম ওটাই করি। হ্যাঁ এখন ফিল 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 আর ফিল। আহারে বারবার এটাকে ভেঙে ফেলি। ওকে এখান দিয়ে ফিল, আর এখানে আরেকটা। এখন যেটা লাগছে দেখি, এখান দিয়ে কি কোনো কিছু আছে? ওকে কাজ করছে একটুখানি, আমার লাগে না তো এখানে। আর উপরের দিকে দেখি, এখন বুঝছি। তো এখানে হবে আরো ব্লক, তো এখানে হবে ওই যেটা করেছি, আর এখানে ভাঙবো এই দুইটা। আর হয়ে গেল আমাদের আরেকটা জুতা। হ্যাঁ এখন এই জুতাটা মানিয়েছি, এখানে আরো কয়েকটু ব্লকস ঢালবো, যে অনেক সময় হয়ে গেছে। তো টাইম সেট ডে, সেট ডে 1000 দিয়ে দিয়েছে। ওকে এখন আমি করে দেই। ওকে এখানে পা হয়ে গিয়েছে, মানে শুজ হয়ে গিয়েছে, যেটা এখানে ঠিক বলি যদি। ওকে ওকে ভেঙেছি। ওকে এখন আমাদের শুজ হয়ে গিয়েছে, আর আমাদের এটাও হয়ে গিয়েছে। এখন সোলজার্স বানাতে বানাতে অনেক উপরে জমা, ওটা আমার ম্যাক্স লিমিট থেকে বেরিয়ে চলে যায়। তো একটা কাজ করি, দেখি কোনো গেম রুল আছে কিনা যেটা ম্যাক্স লিমিট থেকে কমায়। তো ব্লক না, ব্লক নাই, ডু লিখলে কিছু আসবে না, ম্যাক্স লিখি, ম্যাক্স ম্যাক্স লিখলে আসবে, ম্যাক্স এন্টিটি লেট না, এগুলি না, এগুলি নাই। হ্যাঁ কী করবো, কিছু হবে না, যতটুক পারি বড় ততটুক করি। ওকে এখন পায়ের জন্য অনেক বড় বানানো লাগবে, যতটুক এখানে বানিয়েছি ওঠো, বেশি গিয়েছিল। এখন আরও উঠো। ওকে ওকে এমন পা হচ্ছে কাছাকাছি, বেডরকের অত ভালো টেক্সচার না, তারপরও ইউজ করছি, আমার লাগে এইটা ভালো হবে না। একটা কাজ করি, এটাকে ভাঙ্গি, টুকে ভাঙ্গি 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 ওটাকে ভাঙ্গি, এটাকেও ভাঙ্গি, ভাঙ্গাই গেল। ওকে ওকে এখন আমি নিজে কবল স্টোন নেই, ভালো লাগবে তো, দেখি তো সবসময় মতো। ওকে যাই যাই উপরে, আসলে গুনা উচিত যে এখানে এই সাইডে কতটা দেখা লাগবে পরে, কিন্তু এখনো যেন নাই গুনি যে আমি যা উপরে গু বারবার চলে যায়। ওকে ওকে এখন পর্যন্ত সোলজারটা এখানেই হলো, বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিব। তো এখন আমরা করব কেমন কি করা যায়। আজকে 16 ডিসেম্বর, আজকে আমি এটার জন্য ফ্ল্যাগ বানাইলাম, কিলো একটা গেম খেলি বেডওয়ার্ডে। ও
put on my game. Okay. Midwars. Ah, Skywars not. Skywars not. Skywars not. Ah, quid. Quid. Confirm. Quid lum. Gellum. Midwars. Check/party. Okay. Party ke check kuri. Kyo nai. Okay. Amar game. Game ta show korchu na keno. Render distance ta ke abar kuri. ও বাপরে বাপ, পুরো ওয়ার্ল্ড বর্ডার পর্যন্ত দেখতে পাই। ও ও, আমার গেম ক্র্যাশ হয়ে যাবে। নো প্লিজ নো, আমার গেম না, আমার গেম না, আমার গেম ক্র্যাশ হয়ে যাবে না গাইজ, আমার গেম ক্র্যাশ হয়ে যাবে। ওয়েট ফর দ্য প্রোগ্রাম হইতে কি, ওকে আমার গেম ক্র্যাশ হয়ে গেল। আমার গেম ক্র্যাশ হওয়া লাগে। ও গাইস, গেম ক্র্যাশ হয়ে গেল। এখন আমার লঞ্চার আবার অনলাইন দিয়েছে। হ্যালো, সব কিছু বন্ধ। হ্যালো, আমার লঞ্চার কাজ করছে না মনে হয়। হ্যাঁ, কোনো কি কাজ করছে না। ওকে, কাজ করছে এখন। সবকে মিনিমাইজ করে দিই। এটা কি, এটা নাকি না? ওকে ওকে ওকে, আমি কনসোলে গেলে দেখবো না, কত কিছু দেখায়। ওকে, এখন আবার এন্টার দ্য গেম। গেমটা ওপেন করো। উফ, সব সময় আমার সাথে এরকমই হয়। আমার গেম, আমি কোনো কিছু পাগলামি করতে যাই আর গেমটা ক্র্যাশ হয়ে যায়। সবসময় আমার সাথে এরকম হওয়া লাগে। গেম এখন প্লিজ তাড়াতাড়ি অন হও, আমার সময় নেই। আমার সময় নেই। প্লিজ গেম অন হয়ে যায় এখন, সিরিয়াসলি। গেম গেম কই, আমার সব কিছু অন হয়ে যাচ্ছে, খালি আমার গেম অন হয় না। ওকে, আমার গেম অন হয়ে গিয়েছে। ইয়েস ইয়েস, কি মনে হয়? ওকে, কি বলতে আমি সিউসি রে। ওকে, আমি এখন গেমটা খেলতে দাও, তারপর গিয়ে তোমার এগুলি দেখবো। মোজ্যাং স্টুডিওস। ও, আরেকটা জিনিস গাইজ, মাইনক্রাফ্ট যখন মাইনক্রাফ্ট 16 মানে 1.16 এসেছে, হ্যাঁ আমি এখন খেলছি 1.16.4, যখন আসছে তখন ওই যে মোজ্যাং স্টুডিওস আসছে, আগে তো থাকতো মোজ্যাং লেখা। ওকে গাইস, জয়েন করি সার্ভার, আর এখন আমি কোনো পাগলামি করব না। কানেক্টিং টু দ্য সার্ভার, বার কেন তো লোডিং লাগছে। জয়েন ওয়ার্ল্ড, সব ব্ল্যাক হয়ে যাচ্ছে। নিয়েছি,
এখন আমি যদি বেডরক এডিশনে অত ভালো পারি বেড ওয়ার্স খেলতে, মানে কোর ওয়ার্স যেটা আমি অফিসিয়ালি বলি, মানে নর্মালি এটা বলি না, এত তাড়াতাড়ি বিল্ড করো। ও পিছে 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 পিছে, ওকে, ও নো, ও শিট, ভুলে গেলাম। উফ, আকে রি সোনামাটা কেউ মনে দিও না, আমাদের না কেউ না কেউ না কেউ ভাঙো না কি। ওয়াটারমেলন মেরে ফেলেছিল আমাকে, আমি কি কাউকে মারতে পেরেছিলাম? গ্রে ওয়াস।